যখন দেখবে দারিদ্ররা ধৈর্যহারা হয়ে গেছে, ধনীরা কৃপণ হয়ে গেছে, মূর্খরা মঞ্চে বসে আছে, জ্ঞানীরা পালিয়ে বেড়াচ্ছে, শাসকরা মিথ্যা কথা বলছে, তখন বুঝবেন একটি দেশ ও সমাজ নষ্ট হয়ে গিয়েছে। ক্ষমতার দাপট, গায়ের জোর, মিথ্যা কথা এবং দুষ্ট বুদ্ধি দিয়ে মানুষকে ক্ষতি করে, মানুষকে কষ্ট দিয়ে কেউ কখনো সুখী হতে পারেনি। সুতরাং হিংসা ও অহংকার থেকে নিজেকে দূরে সরিয়ে রাখুন, না হলে একদিন এমনভাবে আটকে যাবেন কবর ব্যথিত কোনো দিকে যাওয়ার কোনো রাস্তা পাবেন না। নারীদের জীবন কতটা অদ্ভুত, তাই না? মা ছাড়া মামার বাড়িতে কোনো মূল্য নেই, আর স্বামী ছাড়া শ্বশুর বাড়িতে কোনো মূল্য নেই, আর যাদের স্বামী প্রবাসে আছে তাদের তো কোনো কথাই নেই। এই দুনিয়াটা আমাদের প্রবাস, আসল বাড়ি নয়। তর্ক থেকে যাবে, আপনি আমি চলে যাব। ঝগড়া মামলা থেকে যাবে, আপনি আমি চলে যাব। কাউকে বলা কঠিন হাগাত থেকে যাবে, আপনি আমি চলে যাব। ওই মানুষটা যখনই আপনার আমার কথা স্মরণ করবে, মন থেকে আহ হাসবে, ওই আহটা আপনার জন্য খুবই ক্ষতিকর হয়ে যাবে। টাকা হচ্ছে গাড়ির পেট্রোলের মতো, পেট্রোল যতক্ষণ থাকবে ততক্ষণ গাড়ি চলবে, আর যাত্রী সে তো অভাবই পড়বে না। মানুষ আমার খোঁজখবর ঠিক ততটুকুই নেয় যতটুকু আমার পকেট থাকে ভারী। যদি না থাকে আমার পকেট ভারী, তখন আপন মানুষ হয় তাই মাথায় বাড়ি। যদি কেউ তোমাকে বলে আমি তোমাকে ছাড়া বাঁচবো না, তাহলে তার থেকে আগে 100 হাত দূরে চলে যাও। কিসের জন্য জানেন? কারণ ওই মানুষটাই আপনাকে সবার আগে বাস দিয়ে যাবে। আমার মা আমাকে বলতো, বাবারে ছেলে মানুষ হয়ে জন্মাইছিস, এই দুনিয়াতে ছেলে মানুষের চেহারা আর মন এই দুটোর কোনো দাম নেই। তুমি কালো হওয়ার ফর্সা, তোমার পকেটে টাকা থাকতে হবে। এই দেশের 80% ছেলে শ্বশুরকে যে সম্মান করে, এই দেশে 80% সংসারের বউ শাশুড়িকে 5% সম্মান করে না। কথাগুলো করলার মতো তিতা হলেও এটাই বাস্তব। নিজেকে 2 দিন আড়াল করে দেখুন, 3 দিনের মাথায় কেউ আপনাকে মনে রাখবে না। সবসময় এটা মনে রাখবেন, স্বার্থ ছাড়া কেউ কাছে আসে না। মানুষ আপনাকে ঠিক তখনই ভালোবাসবে যখন আপনার পকেটে টাকা থাকবে। দিন শেষে কেউ আমাকে বুঝলো না, আমি যে কি চাই সেটা কেউ খেয়াল রাখলো না। আমার জীবনে শুধু টাকা পয়সার অভাব না, ভালোবাসারও বড্ড অভাব। যার জন্য আমি দুনিয়া ভুললাম সেই আমাকে ভুলে গেল, আমি কাকে কি বলবো ভাই? আপন মানুষ হয়তো পর হয়ে গেল। এই শহরে টাকাই সব। আজকে তুমি একটা বাইক কেন, তোমার বাইকে নিজে থেকে তেলও ভরা লাগবে না, বন্ধু বান্ধব এসে তেল ভরে দিবে। আজকে তুমি একটা আইফোন কেন, দেখো বন্ধু বান্ধব তোমার ঘুম থেকে উঠিয়ে নিয়ে যাবে তোমার সাথে ঘোরার জন্য। আর রেস্টুরেন্টে খাওয়ার পরে তুমি বিলটা দাও, দেখো কোথাও ঘুরতে যাওয়ার আগে তোমার কথা সবাই আগে বলবে। এগুলো কেন বললাম জানো? কারণ এগুলো আমি ফিল করছি। এই শহরে বন্ধু বান্ধব তোমার পাশে থাকবে ততক্ষণ যতক্ষণ তোমার পকেটে টাকা থাকবে। তোমার পকেটে টাকা থাকবে না, কেউ তোমাকে জিজ্ঞাসা করবে না কিরে কেমন আছিস তুই। এজন্যই বললাম এই শহরে টাকাই সব। বেলা শেষে সবাই স্বার্থ নিয়ে ব্যস্ত, তাই এখন আর কারোর সাথে মিশতে মন চায় না, যত সাধ্য দূরে থাকার চেষ্টা করি। টাকা ছাড়া ছেলে আর রূপ ছাড়া মেয়ে দুইটাই সমাজের কাছে অবহেলিত। কষ্ট মানুষকে পরিবর্তন করে, কষ্টই মানুষকে শক্তিশালী করে। আর প্রত্যেকটা কষ্টই না আমার জন্য নতুন একটা শিক্ষা। আমি একান্তই আমার, কেউ নেই আমার, আর দিন শেষে আমি কারো না। জীবনটা তখনই সুন্দর ছিল যখন জীবনে কোনো চিন্তা ছিল না, আর ইচ্ছা করলে অনায়াসে ঘুমিয়ে যেতে পারতাম। আমি সবাইকে বিশ্বাস করি না, কারণ আমার মনে হয় এই দুনিয়াতে স্বার্থ ছাড়া কেউ পাশে থাকে না। শুনছিলাম সম্পর্কে বেশি সিরিয়াসলি থাকা মানুষটা একটু বেশি অবহেলা পাই, কখনো বিশ্বাস করিনি, কিন্তু আজকে বুঝতে পারলাম। কে রাখে কার খোঁজ, আজ হারিয়ে গিয়ে দেখো এই শহরে কালকে তুমি নিখোঁজ। স্ত্রী হলো যৌবন কালের বিশ্বস্ত প্রেমিক, মধ্য বয়সে সর্বোত্তম বন্ধু, শেষ বয়সে নিঃস্বার্থ সেবিকা। তাই নিজের স্ত্রীকে ভালোবাসুন। একটা বাস্তব কথা বলছি, সময় একদিন আপনাকে এমন জায়গায় নিয়ে যাবে যে মনের মানুষের কাছ থেকে মনের কথাগুলো লুকিয়ে রাখতে হবে। আপনি নখ না দিলে যারা আপনার খবর নেয় না, তারা আপনার কেউ না।